নাটোরে করোনা সংক্রমণ সন্দেহে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীর বাড়িটি লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, গত 19 মার্চ ঢাকা থেকে গ্রামের বাড়ি যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এরপর থেকে জ্বর সর্দি কাশি ও গলা ব্যথা শুরু হয়। স্থানীয়ভাবে প্রায় 8 দিন চিকিৎসা নিলেও সুস্থ হননি তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠান বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।